ফ্যাশন করতে আছে আমাদের দুধ এবং মাংস যেটা আমাদের দুরকমই আছে এবং ভবিষ্যতে আমরা আরো ভালো মাংস উৎপাদন করব নিরাপদ মাংস উৎপাদনের জন্য চেষ্টা করছি আমরা সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ মিস্টার জামিকে আমরা হাততালি দিয়ে হাততালি করতালি দিয়ে তাকে আমরা প্রায়ত করি আমাদের লাইভস্টক রেডি যে স্মার্ট হচ্ছে শুধু তা না মালিকগণ দেখেন কত স্মার্ট কি সুন্দর করে গোছায় কথা বলেন উচ্চ শিক্ষা দিনের বাইরে লেখাপড়া করেছেন এবং ক্যাটেল ফার্মিংয়ের সাথে জড়িত কি বলতে প্রস্তুত আছেন এখন আসি ক্যারালি লঞ্জের থেকে আগত মাত্র বয়স সাড়ে তিন থেকে চার বছর আমি মোহাম্মদ সোহেল ফিট এন্ড ফ্রেশ অ্যাগ্রো ওনার আমার এটা আপনার অলমোস্ট সাড়ে বারোশো কেজি লাইভ ওয়েট হাইট 870 আমার এখানে দেড় বছর যাবত আমার ফার্ম আপনার রোহিতপুর খোড়াহাটি রোহিতপুর কেরানীগঞ্জে অবস্থিত আমার ফার্ম থেকে চারটা গরু আসছে তিনটা গরু একটা মহিষ এটা ডিম বেল নিয়ে সামনে তো সরেন এখন এখন ছয়টা আলাদা তো ডিম বেল দেয় না ইনশাআল্লাহ এটা 1300 কেজি কোরবানির ঈদে হবে আশা করি ইনশাআল্লাহ আপনাকে ধন্যবাদ তিন তিনটা ভালো সার দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ এখন আমাদের মাঝে তার সুন্দর সুন্দর দুইটি গুরু নিয়ে উপস্থিত হচ্ছে ও এখন ভাই চাপেন না ভাই এটা একটা নীল রঙের মহিষ নীল রঙের জাতের মহিষ এটা ওজন প্রায় 950 কেজি এটা হচ্ছে এটাকে মাংস উৎপাদনের জন্য খুবই খ্যাতিমান একটি জাত নীল রঙের জাতের মহিষ এই মহিষের মাংসে তেমন একটা চর্বি হয় না যাদের কোলেস্ট্রল নিয়ে সমস্যা আছে দুশ্চিন্তা আছে তারা সাধারণত মহিষের মাংস গ্রহণ করে থাকে তার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শিংগুলো এত প্যাটার্ন করা কার্বেসার আছে একটা এবং হ্যাঁ বলেছে যে কোনো মহিষের মাংস চর্বি মুক্ত এবং এটা কিন্তু এক চারা খাওয়া যায় আমরা সচেতন মানুষরা কিন্তু এখন মহিষের মাংস নেই এবং এটা কিন্তু ডিক্লেয়ার দিয়ে এখন বিক্রি হয় সুতরাং আমাদের স্মার্টনেসের জায়গা দিন দিন বাড়ছে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা কিন্তু এখন আর অনেক ছল ছাত্রের মধ্যে নাই একেবারে সব কিছুতে আমরা খোলামেলা সুতরাং নীলিরামি মহিষটি পরিদর্শন শেষে বের হয়ে যাচ্ছে আমাদের এরপরে কিউতে আছে কে বলেন আমরা আসলে ডিজিটাল বাংলাদেশ থেকে বের হয়ে এখন স্মার্ট বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছি মনে হয় স্মার্টনেসের দিক থেকে মিস্টার সান আমাদের কৃত্রিম প্রজনন ল্যাবের আমাদের সরকারি যে দুটো সার আছে সেটা কি এখন আসবে আসবে এখন আসবে এখন আসবে সরকারি যে কোনো কাজে মনে করে যাবে সরকার মতো পিছিয়ে থাকে কিন্তু এখান থেকে তো উল্টো সরকারে এগিয়ে আছে আমাদের সার ঢুকবে এখন সরকারি খাবারের সার বাংলাদেশের প্রবল বল একটিমার সার বাংলাদেশ এগিয়েছে বাংলাদেশ এগিয়ে থাকবে বাংলাদেশকে আর একটি সরকারি খাবারের কৃষার ক্রস সারটি একটু শান্তি দেন শারীরিকতা শারীরিকতায় আই উড লাইক টু জাস্ট লিসেন সামথিং
প্রামিও এডো মাইকটা আসসালামু আলাইকুম আসলে প্রথমেই বলতে চাই এখানে যত এনিমেল শো হচ্ছে এই দুইটা বুল হচ্ছে এক্সসেপশনাল বিকজ দিস ইজ প্রিমিয়াম বুল এই বুল থেকে আমাদের যত কমার্শিয়াল এনিমেল যত কমার্শিয়াল এনিমেল তৈরি হয় এই বুল থেকে এই বুলে আছে হাই জেনেটিক মেরিট যে মেরিট দিয়ে শেতান মেয়ে তৈরি করতে পারে শিশু দুধ দিতে পারে এই ক্রাইটেরিয়া থাকে বলেই এগুলো ব্রিডিং বুল এই বুলগুলো আমরা চার পাঁচ জেনারেশনের ব্রিডিং কি জানি তার মেয়েদের জানি মায়েদের জানি দাদির জানি নানির জানি দ্যাটস ওয়াই এগুলো আমাদের ব্রিডিং বুল এগুলো হলো মেইন স্ট্রিট এখান থেকে আমরা পরবর্তী জেনারেশন তৈরি করি দ্যাটস ওয়াই এগুলো ব্রিডিং বুল অন্য অ্যানিমেলের সাথে এই অ্যানিমেলের মেইন পার্থক্যগুলো এগুলো থেকে আমরা সিমেন্ট কালেকশন করে সারা দেশে ছড়ায় দেই থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ নীরবে নিপৃত একটা বিজ্ঞান ভিত্তিক কাজ আপনারা শিল্প চর্চার সাথে করে যাচ্ছেন আপনাদেরকে সকলের চালু করে তুলে দিয়ে তাদেরকে অনুপ্রাণিত সকলে করে তুলেছেন এখন আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে রিভার আমাদের বিচারক মন্ডলীর জন্য গলত কর্ম অবস্থা কাকে রাখে কাকে বাদ দেয় কিভাবে এত আজি এগিয়ে থাকলে কাকে পিছাবে তারা সেই নিয়ে তাদের মধ্যে যথেষ্ট পরিমাণে পেশাদারিত্বের সাথে কাজটা করছেন গলত কর্ম হয়ে যাচ্ছেন তারপরে করতে হবে কেউ কেন কাউ আর সিটিসি কে বলে স্যার সবাইকে পুরস্কার দিয়ে দেন স্যার স্যার আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল আজিম তন্ময় আমার ফার্মের নাম হচ্ছে রিভারাইন ফার্মস লিমিটেড আমাদের ঢাকা একটি ব্রাঞ্চ কুমিল্লা একটি ব্রাঞ্চ আছে কোরবানির জন্য আমাদের প্রচুর পশু কালেকশন আছে আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আপনার জন্য দোয়া রাষ্ট্রীয় অগ্রগতিতে আপনার অবদান আছে আপনি অংশগ্রহণ করেছেন আপনার থেকে দেখা দেখি আরো দশ জন এগিয়ে আসবে এরপরে আরো একশো জন এগিয়ে আসবে আমরা লাইভ স্টক ক্রিয়ারিং এ খুবই সুস্বাদু এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মহিষ মানে চর্বি মুক্ত সুতরাং চর্বি মুক্ত সুস্বাদু মাংস সাদা মহিষ সত্যি অসাধারণ আমাদের আরো অনেক আকর্ষণীয় গরু আছে আপনারা আমাদের খামারে আসলে দেখতে পারেন এই বলে আমার কথা ধন্যবাদ আমাদের মাঝে এই পর্বটি উপভোগ করছেন আমাদের মন্ত্রণালয়ের সম্মানিত সচিব আমি এই খামারিদেরকে আসলে আমার মনের অন্তর থেকে অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই
যে চিটাগাং থেকে এই 12 13 ঘন্টা এই গুরুত্ব বড় বড় প্রাণী এগুলা অনেক মূল্যবান প্রাণী এটা এগুলাকে এই রিক্সের মধ্যে এই জায়গায় পার্টিসিপেট করার জন্য নিয়ে আসার জন্য আমি আসলে অন্তর অন্তরস্থল থেকে তাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাই ধন্যবাদ আমি এখন সামানতে এখন কর্ণফাঁকি কিছু করার জন্য অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরাছি চট্টগ্রাম থেকে শাহমাত একরো আমার মালিকের নাম হচ্ছে মোহাম্মদ আক্তার হোসেন জেকি আমি এই ফার্মের ম্যানেজার চট্টগ্রামের শাহমাত একরোতে আপনাদের সকলকে আমন্ত্রিত আমরা দেখাতে চাই এই প্যাটার্নিং সেক্টরে আমরা কিভাবে এগিয়ে যাচ্ছি আমাদের চিটাগাংয়ের ক্যাটল সেক্টর কিভাবে এই এই সেক্টরে কাজ করে উন্নতি করতেছে দেশের জন্য সেই সেই জিনিসটা তুলে ধরার জন্য সবাইকে আবারও আমন্ত্রিত চট্টগ্রাম শাহমাত একরোতে ধন্যবাদ এখন আসবে আমার একটা প্রিয় ছোট ভাই আব্দুল মালিক এগ্রো আব্দুল মালিক এগ্রো সম্রাট তার গরু নিয়ে উপস্থিত হয়েছে সম্রাট অনেক অনেক ধন্যবাদ ছোট ভাই তুমি তোমার অনেক সুন্দর সুন্দর গরু এবং মহিষ আজকে এই জায়গায় দর্শকদের মধ্যে প্রদর্শন করতে নিয়ে এসেছো দেখার মতো যেমন মহিষ তেমন ষাঁড়টি দুটোই দেখার মতো সাদাটা হচ্ছে লোকাল ব্রাহ্মণ ক্রস আর মহিষটা হচ্ছে নাকি মুরা বাফেলো মুরা জাতের মহিষ আসলে অধিক দুধ উৎপাদনে সক্ষম এই সারের থেকে এই মুরা জাতের যে ফিমেল গুলো হয় তার থেকে আমরা অধিকতর দুধ উৎপাদন করতে সক্ষম এবং ইন্ডিয়ায় আমরা জানি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় এখনো 50% দুধ উৎপাদন হয় মহিষ থেকে এবং এই 50% দুধ যেটা মহিষ থেকে উৎপাদন হয় সেই উৎপাদনটাই হয় এই জাতের মহিষ থেকে মুরা বাফেলো মুরা মহিষ